রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর প্রেস ক্লাব নানা রকম সমাজসেবামূলক কাজ করে থাকে। এদিন বহু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বর্ধমান প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাবো এই ধরনের এই মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং তাতে পুলিশকে আমাদের একটা অংশ করে নেওয়ার জন্য আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞ আজকে এখানে থাকতে পেরে, এতগুলো মানুষের এতজন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আপনারা করে দিচ্ছেন, এবং আপনারা যে এই উদ্যোগ নিয়েছেন আমরা আশা করব যে আপনারা ভবিষ্যতেও হয়তো এই ধরনের উদ্যোগ নেবেন। খুব ভালো লাগলো আজকে এখানে আমাদের এসে আপনাদের এই আয়োজনের অংশ হতে পেরে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক নববর্ষের শুরুতে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তাকে সেখানে আমাকে দেখেছেন, এখানে উপস্থিত থাকার জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। আমার কৃতজ্ঞতা এই কারণে যে যখন আমরা একটা এত বড় মহামারীর মধ্যে দিয়ে চলেছি, মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা শুরু হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে গিয়ে ঠিকমতো কথা বলতে পারছি না, করোনা এরকম থাবা বসিয়েছে যে আমরা সবাই প্রায় মানে অমানবিক হতে বসেছি, ঠিক সেই মুহূর্তে এত সুন্দর একটা মানবিকতার উদাহরণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। প্রচণ্ড শীত, ঠিক সেই শীতের মুহূর্তে কিছু মানুষের হাতে যে গরম কম্বল তারা তুলে দিচ্ছেন এবং আমাদেরকে দেখেছেন তাদের সেই ভালো কাজের ভাগিদার হওয়ার জন্যে, তার জন্যে আমি তাদের কাছে আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস ক্লাব আমরা জানি এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা সব সময়ই মানুষের সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে কাজ করেন, এবং আজকের এই যে কাজটা এটা তাদের আর একটা মহৎ কাজের উদাহরণ বলতে পারি। আমি চাইব যে তারা এরকম আরও অনেক ভালো কাজ করুন এবং আমাদেরকে ডাকলে আমরা সবসময় তাদের পাশে থাকব। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী পল্লব দাস, তিলক দুবে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। করলাম সম্বর্ধনা জানালাম পিন্টু প্যাটেল মহাশয়, পিন্টুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তার অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের বিশিষ্ট সমাজসেবী তিলক দুবে। এদিন কম্বল, কেক, মাস্ক তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ ও পরমেশ্বর মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।